ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সব স্তরের মানুষ। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। সরাসরি তার সাথে যোগাযোগে যাচ্ছে। রাজু, ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। প্রিয়াঙ্কা, আমি এই মুহূর্তে যে ধানমন্ডি 32 নম্বরে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আছে, সেই প্রতিকৃতির সামনেই দাঁড়িয়ে আছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে। আজ সকাল ভোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সকাল 6:30-7টার দিকে সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়, শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। তখন থেকে এখনও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু সংগঠন শ্রদ্ধা জানিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং প্রচুর পরিমাণ জনসাধারণও কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে এখানে। আরেকটা বিষয় জানিয়ে রেখি যে এখানে যে সাধারণ মানুষকে আমি জিজ্ঞাসা করছি, তারাও বলছে যে 47 বছর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে বার্ষিকী, 47তম বার্ষিকীতে বঙ্গবন্ধুর কিন্তু রায়টা পুরোপুরি কার্যকর করা যায়নি। সেই বিষয়ে তারা রায় যেন কার্যকর করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই রায়ের আমি একটু তথ্য জানিয়ে রেখি যে প্রায় 12 জনকে ফাঁসির দণ্ড বহাল রাখে উচ্চ আদালত। এর মধ্যে 5 জন এখনও বিদেশ পালাতক, 1 জন মারা গেছেন এবং 6 জনের রায় কার্যকর করা গেছে। আরেকটা বিষয় জানিয়ে রেখি যে এই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে এবং তারা নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমি কয়েকজন উচ্চপদস্থ বর্ষীয়ান নেতার সঙ্গে কথা বলছি, তারা জানিয়েছে যে এর যে নেপথ্যে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত ছিল তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রাজু আপনাকে। দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।